সুপ্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে চার জীবনবৃত্তান্ত সম্পর্কে কথা বলবো। তার নাম হলো দিলরুবা ইয়াসমিন রুহী। তিনি রুহী নামে বেশি পরিচিত লাভ করেন। চলুন আজকে রুহির জীবনবৃত্তান্ত সম্পর্কে জেনে নিই। নাম দিলরুবা ইয়াসমিন রুহী, ডাকনাম রুহী। জন্ম 25 মে। জাতীয়তা বাংলাদেশি। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। পেশা র‍্যাম্প মডেল, অভিনেত্রী, পরিচালক। কর্মজীবন 2006 থেকে বর্তমান। রুহী বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান বিভাগে ও পরের বিষয় পরিবর্তন করে অর্থনীতিতে পড়াশোনা করেন। এরই মধ্যে তিনি ফ্যাশন ডিজাইনের উপর সংক্ষিপ্ত কোর্স করেন। 2009 সালে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। 2007 সালে রুহী টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিষেক বাংলা নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে আহমেদের সুসময়ের নির্দেশনা অপরিচিতা। মঞ্জু সরকার রচিত অবগুঠন নাটকটি একজন নারী উদ্যোক্তার উপর নির্মিত, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। গুলবাহার নাটকে তিনি নাম চরিত্রে অভিনয় করেন। এই নাটকে 2 সন্তানের মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি 12 কেজি ওজন বাড়াতে হয়েছিল। গিয়াসুদ্দিন সেলিমের আরেক ঘটনায় সন্ধ্যায় তিনি একজন এনজিও কর্মীর ভূমিকা অভিনয় করেন। আর সাইয়ুদ্দের নির্দেশনায় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম নির্ভর জন্ম আমার নাটকে অভিনয় করেন। তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন এবং বড়পর্দায় কাজ শুরু করেন। রুহী প্রথমে কলকাতা ভিত্তিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, কিন্তু বিভিন্ন কারণে সেগুলোর মুক্তি পিছিয়ে যায়। পরমব্রতের বিপরীতে তিনি 2টি টলিউড চলচ্চিত্র স্পর্শ ও গ্ল্যামারে অভিনয় করেন। মহুয়া চক্রবর্তী গ্ল্যামার ছবিতে রুহী একজন ফ্যাশন মডেলের ভূমিকায় অভিনয় করেন। এটি ছিল তার প্রথম পশ্চিমবঙ্গের চলচ্চিত্র। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হল মনসুর আলী পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক 71 সংগ্রাম। ছবিতে তিনি একজন হিন্দু দর্শিতা নারীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এবং কোন বিবাদে জড়িয়ে পড়লে নারীরা কীভাবে শিকারে পরিণত হয় তা দেখানো হয়েছে। তার আরেক চলচ্চিত্র মায়ানগর পরিচালনা করেছেন শান্তি চৌধুরী এবং তার সহ অভিনেত্রী ছিলেন নিপুণ। 2014 সালে 3 সেপ্টেম্বর রুহী মনসুর আলীর সাথে ঢাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের দিন 4 সেপ্টেম্বর গায়ে হলুদ ও এর পরের দিন 5 সেপ্টেম্বর বিবাহ পরবর্তী অনুষ্ঠান করা হয়। ভিউয়ার্স, দিলরুবা ইয়াসমিন রুহীর জীবনবৃত্তান্ত কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ফিরছি নতুন কোনো লাভ স্টোরি ভিডিও নিয়ে। সে পর্যন্ত চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।